কেরাত সম্মেলন সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অন্যতম প্রবাসী সহযোগী এবং দক্ষিণ মিঠাচুড়ি প্রবাসী ফোরাম প্রতিষ্ঠাতা সদস্য, চেন্দা সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা সদস্য, চেন্দা লাহারপাড়ার দারুল উলুম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ ওসমান গনিকে মালয়েশিয়া থেকে দীর্ঘ প্রবাস জীবনের ইতিহাস ঘটিয়ে দেশে আগমন উপলক্ষে প্রবাসী ভাইদের ও চেন্দা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 26 এপ্রিল শুক্রবার চেন্দা কেন্দ্রীয় জামে মসজিদে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আব্বাস উদ্দিনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সমাজসেবক সাবেক প্রবাসী আলহাজ আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন মহেশখালী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলাউদ্দিন রবিন। বিশেষ অতিথি ছিলেন 8 নং ওয়ার্ডের মেম্বার সাবেক প্রবাসী আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রবাসী সমাজসেবক আলহাজ কামরুল আলম, সমাজসেবক মোহাম্মদ সিরাজুল মোস্তফা, টিপু দেলোয়ার হোসেন শাহেদ, জয়নাল আবেদিন আরাফাত আলম ড্রাইভার, আহসান উদ্দিন সাঈদ, হামেদ হাসান সাদ আস সোহাইব, রাতুল আব্দুল গফুর, আব্দুল শুক্কুর, রাশেদুল ইসলাম, সমাজসেবক হাসান আলী, রফিক আরাফাত, রিয়াদ রহিম গফুর, নূর উদ্দিন, হাফেজ হাসান, রায়হান রেদুয়ান, ইখলাস সহ সর্বস্তরের জনসাধারণ। প্রবাসী ফাউন্ডার আলহাজ এনামুল, রবিউল আলম খান, হাফেজ জিয়াউর, মুজিবুর রহমান ও হাফেজ এরশাদ উল্লাহকে আয়োজন কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়। এখন থেকে সম্মানিত প্রবাসী রেমিটেন্সে যোদ্ধা ভাইদের এয়ারপোর্ট থেকে সংবর্ধনা ফুলেল শুভেচ্ছা বিনিময় করে বরণের সিদ্ধান্ত গ্রহণ করেন চেন্দা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মহেশখালী কলেজের প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন রবিন। চেন্দা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এই প্রথম রেমিটেন্স যোদ্ধা হাফেজ ওসমান সংবর্ধনা ফুলের শুভেচ্ছা ভালোবাসা পেয়ে অশ্রু সিক্ত নয়নে মহান রবের নিকট লাখ কোটি শুক্রিয়া আদায় করেন এবং এলাকার সর্বস্তরের জনগণ সহ চেন্দা সমাজ কল্যাণ পরিষদ এবং চেন্দা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সবাইকে ধন্যবাদ জানান।